شاگردے আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আছি এই মুহূর্তে দক্ষিণ পেয়ারাপুর 7 নং ওয়ার্ড। এই দেখেন পরিস্থিতি, পানি মোটামুটি বিপদ সীমার কাছাকাছি। এটা দক্ষিণ পেয়ারাপুর মতলব মেম্বার বাড়ির সামনে আছি আমরা, এলাকা পরিদর্শনে বের হয়েছি। এখন পানির অবস্থা খুব, বৃষ্টি অত বেশি নাই কিন্তু পানি বাড়তেছে। প্রতিটা বাড়ির মধ্যে পানি, সব ঘরে পানি ঢুকে গেছে। এই মুহূর্তে আমরা পরিদর্শনে আসছি কি অবস্থা দেখার জন্য। আমি আমার পরিবার নিয়ে শঙ্কিত, ঘরের আর অল্প একটু বাকি আছে পানির। পানির এই যে হাঁটা পানির অবস্থা, বিপদ সীমার একটু নিচে আছে পানি। আরো বেশি অবস্থা খারাপ কেন? লুঙ্গি হিন্দু আসেনি না তুই রান লাগে খারাপ অবস্থা, কি রে সাউন্ড নাই রে, কি কয় আল্লাহ কই যান ভাই, এটা লোক কই যান, হাইছে সবাই পরিবার পরিজন নিয়ে বের হয়ে যেতেছে। প্রতিটা বাড়িতে পানি, পানি দিয়ে সচিমের কাছাকাছি আছে। ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় যে সাউন্ডে তো আসতেছে না। আমি বেরোছি দেখার জন্য কি অবস্থা, এখন হাঁটার অবস্থা না, একদম খুব খারাপ অবস্থা। যে অবস্থা দেখতেছেন,
হইতে পারে এদের গাড়ি গাড়ির অবস্থা দেখেন বাড়ির অবস্থা, প্রত্যেকটা বাড়ি খুবই খারাপ অবস্থা। বৃষ্টি অত বেশি নেই কিন্তু পানি বাড়তেছে, ভয়াবহ অবস্থা। চরম খারাপ অবস্থা। আমি আমাদের এলাকা নিয়ে শঙ্কিত, কি করবো আমার পরিবার নিয়ে, পরিজন নিয়ে। মানুষ সবাই বলতেছে স্বেচ্ছাসেবা, স্বেচ্ছা নিজের পরিবার নিয়ে মানুষ মুক্তিপথে আছে, স্বেচ্ছা অন্যের সেবা তো পরে করবো। খুবই খারাপ অবস্থা। আমি আর যাইতে পারতেছি না, প্যারাফুট দিকে আমি এখন ব্যাক করছি। ভাই আমার নিজে আমার জন্য ত্রাণ পাঠান, আমাদের জন্য ত্রাণ পাঠান সবাই। আমি নিজে কোথায় সাহায্য করার না, নিজে তো পরিস্থিতি খারাপ। শুকনো খাবারটা পাঠান, কী করছো না কস না আছে নাইম ক, কী লাগবে তোর ক সবাই নিজের এলাকা নিজের বাড়ি চায়। এ মনি তোকে বাড়ি চা অবস্থা চা, সব ডুবে গেছে, সব পরিস্থিতি খুবই খারাপ, ঘরে পানি। হইতে পানি পানি আর পানি